হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে এরকম ছবি এডিট করবেন, তাও আবার মাত্র এক মিনিটে। ভিউয়ার্স, আমরা অনেক সময় দেখে থাকি ফেসবুকে আমাদের বন্ধুরা এরকম অসংখ্য ছবি আপলোড করে থাকে, কিন্তু ওইসব ছবি দেখে আমাদেরও ইচ্ছে করে আমরা ফেসবুকে এরকম ছবি আপলোড করি। কিন্তু বিষয় হলো, আমরা তো ভালো এডিট জানি না, কিভাবে এরকম ছবি আপলোড করব সেটা কোনো বিষয় না। আমি আজকের এই ভিডিওতে অনলাইনে এমন একটা প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনিও এরকম 4K ফটো এডিট করে ফেসবুকে আপলোড করতে পারবেন। চলুন ভিউয়ার্স, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের ফোনের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার যাইতে হবে। যেমন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যায়া আমি সার্চ করব imov.bg। আপনারাও আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে এমন করে সার্চ করবেন, imov.bg লিখে সার্চ করলেন। করার পর এই দেখুন, প্রথমে একটা ওয়েবসাইট চলে যাচ্ছে সরাসরি। এই ওয়েবসাইটটার এই জায়গায় দেখাচ্ছে আপলোড ইমেজ, সো এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম, আপনারা আপনাদেরটাও ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সরাসরি আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাচ্ছে। আমি যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করব, করে সেই ফটোটা আমি এডিট করব। সো যেহেতু আমার ফোনে ভালো কোনো ফটো নেই, সো আমি একটা নর্মাল ফটো নিয়ে এত সুন্দর 4K এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ধরুন আমি এই ফটোটা নিব। এই ফটোটা সিলেক্ট করে এই যে উপরে ডান অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দিন। দেওয়ার পর একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর এই দেখুন ফটোটা চলে আসবে। এই যে ফটোটা চলে যাচ্ছে, আসার পর এখন আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ডে কিভাবে এরকম এডিট করা যায়, সো এই যে দেখতে পাচ্ছেন এডিট একটা অপশন, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। সো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব না, আমরা আমাদের ফোন থেকে ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে ফটোটা এডিট করব, যাতে ফটোটা একটি প্রমোশনাল এডিট হয়ে যায়। সো আমরা এই যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এই যে কোণে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবারও আমার ফোনের গ্যালারিতে নিয়ে আসলো। নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ডের ফটো, আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সো আপনারা এখন ভাবতেছেন এরকম ব্যাকগ্রাউন্ড ফটো আমি কই পাবো। সো আমি এই ভিডিওতে দেখে দিব এরকম সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আপনারা কই থেকে ডাউনলোড করবেন। সো দেখুন ভিডিওটা, আসলে কিন্তু ফটোটা অনেক সুন্দর দেখাচ্ছে। সো অনেক সুন্দর একটা প্রফেশনাল ফটোর মতো দেখাচ্ছে। সো আমি চাইলে আরও এডিট করতে পারি, এখানে আরও এডিট করার সিস্টেম আছে, সো আমি সেগুলো দেখতে পারি। সো এই যে আরও ব্লার বাড়াতে পারবো, কমাতে পারবো। দেখুন ভিউয়ার্স, খুব অল্প সময়ে, এক মিনিটও লাগলো না ফটোটা এডিট করতে। সো এরকম কম সময়ে আপনিও আপনার বন্ধুদের মতো এরকম দারুণ দারুণ অসংখ্য ফটো এডিট করে ফেসবুকে আপলোড করতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চলুন এইবার দেখে নেওয়া যাক ফটোটা আমরা কীভাবে ডাউনলোড করব। এই যে উপরে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, ডাউনলোড আইকন, সো এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে এই যে ডাউনলোড ইমেজ, এখানে ক্লিক করুন। করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করুন, দেখুন ফটোটা ডাউনলোড হয়ে গেছে। সো এখন আমি দেখাবো যে আপনারা কীভাবে এরকম ফটো
ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন। সো এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করার জন্য আমি ক্রোম ব্রাউজারে আবারও গেলাম। যে আমি এখানে সার্চ করব স্যানাপসেট ব্যাকগ্রাউন্ড 4K। সো এখানে আমি লিখব স্যানাপসেট, এই দেখুন স্যানাপসেট ব্যাকগ্রাউন্ড 4K লিখে সার্চ করার পর এই যে দেখুন অসংখ্য ব্যাকগ্রাউন্ড, যা দেখে শেষ করতে পারবেন না এত ব্যাকগ্রাউন্ড। আপনি চাইলে এরকম এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে আপনার ফটোতে এডিট করতে পারেন। সো এগুলো সব 4K ফটো, এগুলো যদি আপনার ফটোতে ব্যাকগ্রাউন্ড হিসেবে এডিট করেন তাহলে দেখবেন আপনার ফটোটা একবারে প্রফেশনাল এডিট হয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই।